রাজ্যে প্রথম 32x10 ফুট এলইডি স্ক্রিন নিয়ে এলো আন্তরিক ভিডিও এডিটিং সেন্টার। মারুতি দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। ঘটনা বুধবার রাত 11:30 নাগাদ তেলিয়ামুড়ার ইচারবিলে। আগরতলা থেকে বেকারির কাজ সেরে প্রতিবেশী এক যুবকের সঙ্গে মারুতি গাড়ি নিয়ে মোহর ছড়ার বাড়িতে ফিরছিল দীপঙ্কর শীল। গাড়ি চালাচ্ছিল প্রতিবেশী দীপঙ্কর বিশ্বাস। দুজনেই নাকি মদমত্ত ছিল। তেলিয়ামুড়া পেরিয়ে খোয়াই সড়ক ধরে মোহর ছড়ার দিকে এগোতেই ইচারবিলে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে গিয়ে তাদের মারুতি গাড়িটি ধাক্কা খায়। ঘটনাস্থলে মৃত্যু ঘটে দীপঙ্কর শীলের। চালক দীপঙ্কর বিশ্বাস পালিয়ে যায়। বিকট আওয়াজ শুনতে পেয়ে এলাকাবাসী ছুটে আসে। তারা খবর দেয় দমকল কর্মীদের। ছুটে এসে তারা দীপঙ্করকে তুলে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ছুটে আসে তার পরিবারের লোকজন এবং বন্ধু বান্ধব। কল্যাণীতে ক্রিকেট কাজ শিখে তো এখানে প্রত্যেকদিনই সকালবেলা 10টা 11টার দিকে যা বাড়িতে থাকে, সন্ধ্যার পরে বাড়িতে আসে। তো আজকে একটু কাজ আছে বেশি, আমি ফোন করছিলাম 7-8টার সময়। আজকে কাজ আছে একটু বেশি, একটু লেট হবে। তারপরে আমি জিজ্ঞেস করছিলাম যে গাড়ি বাইক নিতে, আমার কাছে যে হেয়ার গাড়ি আছে হেয়ার গাড়ি দিয়ে হয়েছে। রাজ্যে প্রথম 32x10 ফুট এলইডি স্ক্রিন নিয়ে এলো আন্তরিক ভিডিও এডিটিং সেন্টার।